আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতহ শিপুরের শ্রোতা মণ্ডলী আজকে পর্ব তিন রেজাল করিম আবরার সাহেব তিনি দেখেছেন শেখ মুজফর বিন মহসেন হাফেজ একটি বই জালহাদিসে কবলে রসুল সালাত এই নামাজ কেন্দ্রিক বইটাকে নিয়ে তিনি ধারাবাহিক পর্যায়ে তিনি ভিডিও বের করে চলেছেন আজকে রেজাল করিম আবরারের ছয় নম্বর যে এপিসোড নিয়ে তিনি আলোচনা করেছেন সেটার জবাব দেব আলোচ্য বিষয় ছিল যে গ্রামের মধ্যে কেউ যে জুমার সালাত আদায় করে তার হুকুম প্রসঙ্গে শেখ মুজফরবিন মহাসেন তিনি আলোচনা করেছিলেন এটা কিনে আপত্তি তুলেছে যাই হোক আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই শেখ মুজফরবিনাফিজ্লার এই যে বই দেখছেন জাল হাদিস কবুল্লাহ সালামের সলাত এই বইটাতে কিন্তু তিনি বিস্তারিত কোনো কিছু তাহকিক করেননি তিনি শুধুমাত্র শ্রোতাদেরকে পাঠকদেরকে ধারণা দিতে চেয়েছেন খুবই সংক্ষিপ্ত সারে যে এই হাদিসগুলো সমাজে প্রচলিত আছে এর মধ্যে দুর্বলতা পরিলক্ষিত হয় এর জন্য তিনি শুধুমাত্র সংক্ষিপ্ত তাহকিক করেছেন মানে শুধু মহ কল নকল করেছেন এটা কিন্তু বিস্তারিত ডিটেলস কোনো তাহিকের বই নয় এবং প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠে দেখবেন সেটা আছে দুই নম্বর দেখবেন এই বইটাতে কমপক্ষে পনেরোশো চুয়ান্নটা রেফারেন্স ব্যবহার করা হয়েছে আর কমপক্ষে চার হাজার চার হাজার প্লাস রেফারেন্স দেওয়া হয়েছে তার মানে চার হাজার প্লাস রেফারেন্স একটা বইয়ের মধ্যে চারশোখানা পৃষ্ঠা আছে তো এখানে চার হাজার যখন রেফারেন্স দিচ্ছে রেফারেন্সের পাল্টা এগুলো কোনো বড় ধরনের কোনো ভুল নয় পয়েন্ট নম্বর তিন আর একটা বিষয় মনে রাখবেন যে রেফারেন্স ভুল মানে দেওয়া এগুলো যে কোনো জিনিসের ক্ষেত্রেই হতে পারে যেহেতু বইটাতে প্রায় চার হাজার রেফারেন্স আছে তাই এগুলো কোনো বড়ো কোনো ভুল নয় কোনো সহিদাদিসকে যদি জৈব প্রমাণ করে দেয় জৈবকে যদি একদম সহি প্রমাণ করে দেয় এগুলো যদি হয় যে কোনো মহাদিস এমন একটা হাদিসকে সমস্ত ওলোমাদের ঐক্যমতো জৈব বা জাল মুজফরবিন মহাসেন এই হাদিসটাকে সহি বানিয়ে দিয়েছে এমন যদি হয় তবে একটা ভুল দেখবেন আমরা পরবর্তী দুটো এপিসোড আলোচনা করেছি যেখানে শেখ মুজফর বিন মোহসেন হাফিজ যদি ভুলগুলোকে আমরা ভুলও ধরে নিই তারপরেও দেখবেন উলট কিছুই হয়নি আসলে হুকুমটা ঠিক একই আছে কেননা আমরা দেখি দেখিয়েছি যে বহাকির বেতরের হাদিস আর আমরা দেখিয়েছি স্পষ্ট হাকিমের হাদিস হাদিস অবশ্যই এখানে সহি বিশেষ করে তারা জৈব বা জাল প্রমাণ করতে পারবে না আমরা গতকালকে আমরা দেখেছি আবুদাউদের উক্ত হাদিসটাকে নিয়ে সেটাও দেখেছি যে রিজাল করিম আমরা নিজে জৈব হাদিস স্বীকার করে নিয়েছে এতে কোনো হাদিসের প্রতি অভিযোগ করে মুজফরবিন পুরো হুকুমটাকে পাল্টে দেওয়া এটা সম্ভব হয়নি এখন পর্যন্ত যতগুলো তিনি এপিসোড করেছেন আজকে তিন নম্বর যে হাদিসটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং তিনি অভিযোগ করেছেন সেই আলোচনাটা প্রথমত আপনারা শুনে নেন তারপর আমরা বিস্তারিত ডিটেলস আপনাদেরকে জবাব ইনশাআল্লাহ আজকে দেব আর এবং মনে রাখবেন আজকে একটা অ্যান্টিভেনাম থাকবে আপনারা একটু আলোচনাটা শুনে নেন আমাদের শেখ রেজল করিম আবরার সাহেবের আসেন আমরা আলোচনাটা শুনি

ইলা ফি মিসর জামিইন علی رضی বলেন শহর ছাড়া জুমায় ও তাশরিক নেই বাইহাকী সুনান কুবরা আবু ইউসুফ আল রেফারেন্স দিয়েছেন তাহকিক পেশ করছেন বরনাটি জাল কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই তাহকিক আবার শুনুন দর্শক বরনাটি জাল কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই

মুজাফর বিন মুসিন সাহেব বলেছেন বর্ণনাটি জাল কিন্তু আমরা দেখলাম হাফিজ ইবনাদ রাসকালানি রাহিম আল্লাহ বলেছেন ও ইসনাদ হু সহিদিস সনদ কি সহি প্রিয় দর্শক মুসান্নাফে আব্দুর রাজাকের ভিতর হাজরত আলী রাজি আল্লাহ হাদিসটি ইমাম আব্দুর রাজাক আসান আলী রাহিম আল্লাহ দুটি সূত্রে উল্লেখ করেছেন পাঁচ হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস পাঁচ হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস পাঁচ হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিসের সনদ আমি আপনাদেরকে পড়ে শোনাই আচ্ছা আমরা জাস্ট ওনার হাদিসটা আমরা নিলাম এবং এই হাদিসটা পরে তানকিদ আপনারা শুনেছেন এর আগেও শুনেছেন আপনি তার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন শুধু আমাদের ভিডিও দেখবেন এমনটা নয় তো যাক এরপর আমরা আলোচনাটা সংক্ষিপ্ত করি শেখ মুজাফর ইমন হোসেন হাফিজাহুল্লাহ তার জাল হাসে কবল রসুল্লাহ সাল্লাহুল ইসলামের সলাদ বই তিনশো বাহান্ন নম্বর পৃষ্ঠাতে তিনি হানাফি ভাইদের একটা ফাতোয়া হচ্ছে গ্রামগঞ্জে কোন জুমার সালাত আদায় করা যাবে না গ্রামগঞ্জে কোনো জুমার সালাত আদায় করা যাবে না আপনারা বুঝতে পারছেন যারা গ্রামে আছেন আসলে তারা জুমার সালাত আদায় করতে পারবেন না হেদায়তে ব্যাখ্যা করা হয়েছে আসলে কোথায় কোথায় আপনি জুমা সালাত কায়েম করতে পারেন তো এখানে যেখানে শাসক থাকবে ইসলামী খেলাফত চলবে ইসলামী দণ্ডবিধিতে সিদ্ধান্ত তথা হুদুদ থাকবে এমন জায়গা যদি হয় তবেই সেখানে আপনি শুধুমাত্র জুমার সালাত আদায় করতে পারবেন অন্যথায় হানাফিমাজয়ের ফতোয়া অনুযায়ী পারবেন না এখন আপনারা দেখবেন যে এই ফতোটা আসলে কোনো অনুকূলে কি অনুকূলে নয় পয়েন্ট নম্বর দুই আরেকটি কথা মনে রাখবেন যে শেখ বিন মোহসেন হাফেজাহুল্লাহ বিপক্ষে এবং বিপক্ষে তিনি দেখেন রফুলদ্দিন নিয়ে আলোচনা হচ্ছে সুরফ আতিয়া নিয়ে আলোচনা হচ্ছে আমিন প্রসঙ্গে আলোচনা হচ্ছে দেখা যাচ্ছে তিনি হানাফিরা যে দলিলগুলো দিয়ে থাকে তার মর্মে দশ থেকে পনেরোটা বর্ণনা নিয়ে আসছেন এবং আলহাদিসদের বর্ণনা তিনি নিয়ে আসছেন নিয়ে আসার পরে তিনি দুটো তাহাকিক করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমাদের এই রেজাল করিম আবরার ভাই কিনি কি করছেন দেখেন যে একটা মাসালার উপরে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা দলিল মুজফর মহসেন নিয়ে আসছে ওর মধ্যে খুঁজে 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 কোথায় মুজাফর ভুল করেছে একটা দলিল নিয়ে তিনি আলোচনা করছে হয়তো মনে করতে পারেন তার মানে এ হাদিসটা মুজফ্ফর যেহেতু ভুল করেছে তার মানে হানাফির মাসালাই সঠিক জি না এমনটা নয় মুজফর বিন যেমন এখানে গ্রামে যে যাবে না গ্রামে যে জুম্মান নামাজ পড়া জায়েজ এই মর্মে তিনি কয়েকটা বেশ কয়েকটা পাশ্চাত খানে তিনি দলিল নিয়ে এসছে

এর পক্ষ থেকে দেওয়া হয় তার বাংলা অনুবাদ হচ্ছে এটা আলীর আবদুল তালানু বলেন শহর ছাড়া জুমা আ ও তাশরিক নেই এ হাদিসটাতে মুজফফর মিন হোসেন হাফিজদাউল্লাহ তাখরিস দিয়েছে কি দিয়েছে সনুল কুবরা লীল ভায়াকি হাদিস না পাঁচ এবং আবু ইউসুফ ইমাম আব নিফার ছাত্র কিতাবুল আহ হাদিস নভায় ষাট ইমাম আহ শেখ মুজফফরমিন হোসেন হাফিজদাহল্লাহ তিনি এই রেফান্সটা দিয়েছেন হাদিসটা নিয়ে আসার পরে তারপর তিনি তাহাকে কি করছেন বলছেন বর্ণটি জাল কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই এই কথা বলার পরে যে কথাটা বললেন তিনি কি নিজে বলেছেন তিনি নিজে বলেননি কে বলেছে সেটা তিনি কোট করেছেন কোথায় নম্বর টিকা সিলসা হাদিস নয়শো সতেরো দ্বিতীয় খণ্ডের তিনশো পৃষ্ঠা এখানে কিন্তু মুজফরের কথা শেষ নয় কিন্তু আবরার সাহেব এতটুকুই বলেছে মুজফ্ফরের আর যদি একটা লাইন পড়তেন তাহলে আবরার তিনি এই মিথ্যাচারটা তিনি করতেন না বিন হোসেন সাহেব তারপরে কি লিখছে দেখেন আর একটা লাইন পড়লেই তাকে ভিডিও বানাতে হতো না দেখেন কি লিখেছি দেখেন এরপরে বিন হোসেন হাফিজ তিনি লিখছেন উল্লেখ্য যে উক্ত মিথ্যা বর্ণনা দ্বারাই হেদায়ার লেখক গ্রামে জুমআর সালাত শুদ্ধ হবে না বলে দাবি করেছেন তেরোশো পঁচাত্তর নম্বর টিকা তারপর লিখেছে হেদায়া প্রথম খণ্ড একশো আটষট্টি পৃষ্ঠা তো মূল আরবি ইবারতটা দিয়েছে তার মানে বুঝতে পারলাম এখানে তিনটে বিষয় এক মুজফরবিন হোসেন একটা আরবি ইবারত নিয়ে এসেছেন দুই সেখানে তিনি তাকরিস দিয়েছেন কিতাবুল আসার থেকে আর বাই হাকি থেকে তা হাকিক করেছেন আল্লাবা নাসরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসে জৈফার নয়শো সত্তর নম্বর হাদিস দিয়ে তিনি হুকুম লাগিয়েছে হাদিসটা হিসেবে ভিত্তি নেই অতএব হাদিসটা সহি নয় তারপর তিনি বলেছেন কি পয়েন্ট অফ ভিউ দৃষ্টি আকর্ষণ করছি মুজফ্ফরবিন মহাসেন হাফিদুল্লাহ এই কথাটা যদি ভালোভাবে যদি তিনি পড়তেন আসলে তিনি পড়েছেন তিনি মানুষকে বলতে চাননি কারণ ধোকা দেবেন এই জন্যই তিনি কি বলছেন দেখেন উল্লেখ্য যে উক্ত মিথ্যা বর্ণনা দ্বারাই হেদায়ের লেখক গ্রামে জুমার সলাৎ সিদ্ধ হবে না বলে দাবি করেছেন মানে মুজাফরবিন মহাসেন এই হাদিসটা মূলত তিনি কার খণ্ডনে নিয়ে এসেছেন সেটা হচ্ছে হেদায়াতে হেদায়ার লেখক এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন আল হেদাইয়া প্রথম খণ্ড একশত আটষট্টি পৃষ্ঠায় এবং দাবি করেছেন যে আল্লাহ রসুল থেকে বর্ণনা আছে যে মূলত গ্রামে জুমান নামাজ হবে না এখানে দুটো বিষয় যেখানে আবার সে বলতে পারে তাহলে আলীর তালন সূত্রে কেন নিয়ে আসলেন কারণ এখানে দুটো পয়েন্ট মনে রাখবেন মুজফরবিন হাফেজা হাফেজাহুল্লাহ তিনি আরবি ইবারত নিয়ে এসেছেন কেন এর আমি দুটো কারণ বলি প্রথম কারণ হচ্ছে এটা দেখেন ভুল কে করেছে মুজফ্ফরবিন মোহাসেন ভুল করেছে না হানাফি ওলমাদের বাঘা বাঘা আলেম যারা ফিকের গ্রন্থ লিখে বসে আছে আশরাফুল হেদায়া দেখেন আপনি তারপরে আল হেদায়া যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আবু আবুতাহের মেজবা অনুবাদ করেছে সেইটা দেখেন আপনারা চলে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের হেদায়া প্রথম খণ্ড ষোড়শ অনুচ্ছেদাবজ্জুমা আহ পৃষ্ঠা নাম্বার একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার প্রথম দুটা লাইন পড়েন এখানে কি লিখছে দেখেন এখানে লিখছে এই কথাটাই যে কেননা রসুল সাল্লাম বলেছেন তারপরে বিন হোসেন যে মতনটা নিয়ে এসেছে সেই মতনটা দিয়ে তারপর লিখছেন শহর ছাড়া অন্য কোথাও জুমার এবং তাকবির তশ্রিক ঈদুল ফিতর ঈদুল আজহা নেই তার মানে বুঝতে হবে বিন মোসেন হেদায় রেফারেন্স দিয়েছে কেননা হেদায়ার লেখক এই দলিলটা দিয়ে গ্রামের জুম্মান নামাজকে নিষিদ্ধ হিসেবে দলিল পেশ করেছে বিন মোসেন এই হেদায়ার এই ইবারতকে নকল করেছে তার বইয়ে হেদায়ের এই ইবারতকে নকল করেছে তার বই হেদায় লিখেছে এটা রসুল সালসাল্লামের সূত্রে বর্ণনা রসুল সাল্লা সূত্রে বর্ণনা ঠিক কিতাবুল আসারের রেফারেন্স ও মুজফরিন দিয়েছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লু সাল্লামের সালাদ তেরোশো তিয়াত্তর নম্বর টিকাতে ষাট নম্বর হাদিস কিতাবুল আসারে ষাট নম্বর হাদিসে নিয়ে এসেছে কিতাবুল আসারেও আবু ইউসু ইমাম বা ছাত্র ইউসুফ তিনিও ঠিক আল্লাহ রসুলের সূত্রে এই মতনটাকে নিয়ে এসেছে তার মানে বুঝতে হবে কিতাবুল আসারে এবং আল হেদায়াতে এই দুটো গ্রন্থে এই হাদিসটা মারফু হিসাবে আল্লাহ রসুলের সূত্রে বর্ণনা করেছে কোন গ্রন্থে হেদাও বর্ণনা করেছে কিতাবুল আসারে এটা বর্ণনা হয়েছে ষাট নম্বর হাদিসে এই জন্য মুজফ্ফরবিন মহাসেন হাফেজাহুল্লাহ তিনি হেদায়ার এই মূল মতনটাকে তুলেছেন তুলে বিন মহাসেন কি করেছেন কারণ এই যে মতনটা আসলেই ভুল হেদায়তে যেই কথাটা নকল করছে সাল্লাম বলেছে গ্রামে মসজিদে নামাজ জুমার নামাজ হবে না এটা পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে সহি সূত্রে তো দূরের কথা কোনো জৈব সূত্রে শুধুমাত্র একটা বলে আসারে পাওয়া গিয়েছে মানে আল্লাহ রসুলের সূত্রে এটা প্রমাণিত নয় আসলে এই ভুলটা হেদায় লেখক করেছে প্রথম ভুল কেন আল্লাহ রসুল থেকে এই হাদিস সহি সূত্রে কিছু প্রমাণিত নয় এটা ছিল আলী রদেদুল্লানুর কল কিন্তু হেদায়ের লেখক তিনি গজা দিয়েছে দিয়ে তিনি লিখে দিয়েছে এটা মারফুত হাতা রসুল বলেছেন এই জন্য মুজফরিমুল হাসান এক ঢিলে দুটো পাখি মেরেছে কি মেরেছে যে প্রথমে হেদায় যে ভুল করেছে আল্লাহ রসুলের সূত্রে মারফ বর্ণনা করে দিয়েছে মুজাফর তার জন্য মূল ইবারতটাকে নিয়ে এসেছে তারপরে এটা আসলে যে আল্লাহ রসুলের সূত্রে নয় এটা যে একটা মৌকুব বর্ণনা আলিবিন আবি তলবের বর্ণনা তার জন্য আবি আলিবিন আবি তলবের আলী রদুল তালুর এই মূল মতনটাকে তিনি এসেছে মানে হাদিসের মতনটা নিয়ে এসেছে হেদায়া থেকে আর অপর দিকে এটা সহি যেটা যেটা আলী থেকে এসেছে আল্লা থেকে আসে নাই তার জন্য মতনটা বাইহাকি থেকে তিনি নকল করেছে এই জন্য মুজফ্ফরবিন মোহসেন হাফেজুল্লাহ দুটো রেফারেন্স না তিনটে রেফারেন্সই দিয়েছে যে এ হাদিস আসলে তিনি কোথা কোথা থেকে নিয়ে এসেছেন প্রথম রেফারেন্স দিয়েছেন কি যে বাইহাকি থেকে হ্যাঁ বাইহাকির মতন ঠিক হুবহু নিয়ে এসেছে দুই নম্বর তিনি দিয়েছেন কিতাবুল আসার থেকে যে হ্যাঁ কিতাবুল আসারে মারফুসূত্রে আছে জাল্লা রসুল তিনি বলেছেন কিন্তু ষাট নম্বরে মারফু বর্ণনা আছে ভালো করে দেখবেন তিন নাম্বারে হেদায় রেফারেন্স দিয়েছে হেদায়ের মধ্যে এটা মারফু হিসেবে বর্ণনা করেছে এরপর মুজফরমিন হাসান হাফিজুল্লাহ তিনি তাহি করছে এতক্ষণ আপনার বুঝতে পারছেন দেখেন এবার বলছেন বনটি জাল কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই আমরাও চ্যালেঞ্জ করে বলি যে এই হাদিসটার যে মতনটা আছে হেদার লেখক যে বলেছে যে এটা আল্লাহ রসুলের সূত্রে বর্ণনা হয়েছে আমরা চ্যালেঞ্জ করছি এই হাদিসটা মারফু হিসাবে কোনো ভিত্তি আছে না নেই আপনারা বলেন আবরার সাহেব কিন্তু তার ভিডিওর মধ্যে স্বীকার করে নিয়েছে যে মারফু হিসাবে এটা সহি না আমরা বিশ্বাস করি মুজফর মূলত হেদায়ের প্রতিবাদে হেদায়ের সেটার হুকুম দিয়েছে কোনো জায়গায় মুজফর এখানে বলেনি যে এই তার ইসে যে মাখুব সূত্রে আলী থেকে যে বর্ণনা এসেছে সেটা জাল সেটা এ কথা বলেনি তার জন্য মুজফ্ফর পরে ক্লিয়ার করে দিয়েছে পরে তিনি বলছেন উল্লেখ্য যে উক্ত মিথ্যা বর্ণনা দ্বারাই হেদায়ের লেখক গ্রামের জুম্মার সোলাদ শুদ্ধ হবে না বলে দাবি করেছে স্পষ্ট ক্লিয়ার কিন্তু আবরাজ সাহেব এই দ্বিতীয় অংশটাকে তিনি খেয়ে ফেলেছেন মূল কথা ভুলটা প্রথমত করেছে কে হেদার লেখক একটা মাউকুব আলীর হাদিসকে তিনি আল্লাহ রসুলের নামে লাগিয়ে দিয়েছে এই জন্য মুজফর বিন মহাসিন হেদায়ার ইবাদটাকে নকল করেছে তারপর বাইহাকি থেকে আসলে এই মতনটা কি হবে আলী থেকে আছে না এটা রসুল থেকে আছে তার জন্য মুজফর বিন হোসেন তিনি মূল ইবাদতটা নিয়ে এসেছে বাইহাকি থেকে কেননা এটা মারফু সূত্রে নেই এটা হচ্ছে মাউকুব সূত্রে তারপরেই তিনি কিতাবুল আসারের রেফারেন্সটা দিয়েছেন কেন কারণ কিতাবুল আসারের মধ্যে আবার ওখানে ষাট নম্বর হাদিসে এটা আল্লাহ রসুলের সূত্রে নিয়ে এসেছেন তারপর মুজফরবীন মহাসেন তিনি হৃদয়ের প্রতিবাদ করে বলেছেন এবং এখানে মূল আরবি ইবাদতটা নিচে ফুটনোটে দিয়েছে হৃদায়তে কি ইবাদত আছে এটাও দিয়েছে এরপরে আপনারা যদি এই ছোট ছোট বিষয়গুলো না দেখে অপরকে যদি বড় বড় ভুলের কথা বলতে আসেন তাহলে এটা তো মানে শুধুমাত্র বলা যেতে পারে যে পায়ে ন্যাং মেরে ঝামেলা করা বলে না চলতে চলতে আপনাদের দিকক একটা মাউকুফ হাদিসকে আল্লাহ রুসুলের নামে চালে দিচ্ছে এখানে আপনাদের কোনো প্রতিবাদ নেই কোনো ভিডিও নেই আর মুজফরবিন হোহাসেনের কথা না বুঝতে পেরে আপনারা এমন করে ভিডিও করে মুজফ্ফর বিন হোসেন ভুল করেছে কত বড় মিথ্যুক কত বড় কাজ কত বড় এটা নিয়ে আপনারা মাতামাতি করছেন আজীব ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই এটা দেখে ইনসাফ দেখে তারপরে মুজফর হোসেন কি বলছে দেখেন যে হাদিসটা মারফু হিসেবে ভিত্তি নেই তেরোশো চুয়াত্তর নম্বর টিকাতে তিনি দিয়েছেন যে তেরোশো চুয়াত্তর নম্বর সিলসিরা হাসি জৈফা হাদিস নম্বর নয়শো সতেরো জি হ্যাঁ আপনার সিলসিরা জৈফা খোলেন হাদিস নম্বর নয়শো সতেরো আলবানি রহমাল্লাহ তিনিও এটা করেছেন আলবানি রহমাল্লাহ কি করেছেন আলবানী রহমাল্লা প্রথমে হেদায়ের ইবাদতটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে তিনিও বলছেন এই কথাটা তিনি লিখেছেন যে হাদিসটি মারফুসে কোনো ভিত্তি নেই কেননা হেদায়ের মধ্যে মারফুসে বর্ণনা করেছে কিতাবুল আসারে আবু ইউসুফ কাজী আবু ইউসুফ এবং আবানিপার ছাত্র তিনিও মারফুসে বর্ণনা করেছে এই জন্য কিতাবুল আসার থেকেও এবং হেদায়েত থেকে মূলত এই মূল ইবাদতটাকে নিয়ে আসার পরে আলবানি রহমাল্লা দীর্ঘ এক পৃষ্ঠ আলোচনা করার পরে তিনি এখানে কি করেছেন তিনিও বলছেন যে আসলে এই যে হেদায়াত মানে এই কিতাবুল আসারে যে মারফুইসে এসেছে এবং অন্য অন্য গ্রন্থের যে মারফু হিসেবে এসেছে এই হাদিসটা এটা মারফু হিসেবে ভিত্তি নেই আলবানি রহমাল্লাহ বলেছে হ্যাঁ পরবর্তী সময়ে আলবানি রহমাল্লাহ তিনি ইমাম হাজমের কথা নকল করে তিনি বলেছেন তবে মাউকুফ হিসেবে আলী থেকে যে বর্ণনা এসেছে এই হাদিসটা সহি কিন্তু তারপরেই বলেছে এই এই হাদিসটাকে যেটা মাউকুফ হাদিস যেটা আবরার সাহেব তিনি দাবিও করেছেন এইভাবে যে মহাদিসদের স্বীকৃতি মূল নীতি অনুযায়ী আলীর মাউকুফ বর্ণটা নাকি সহি কিন্তু আলবানি রহমাউল্লাহ এছাড়া আপনি যে কোনো একটু মানে তাহাকি করেন তাহাকে করলে দেখবেন যে মাউকুব বর্ণনাটার উপরেও অনেক মহদ্দেসদের অভিযোগ আছে এমনকি আলবান রহমাল্লাহ তিনিও স্বীকার করেছেন তিনিও লিখেছেন যে ইমাম নবির রাইমহল্লা তিনি আল মহাজ্জাবের মধ্যে এই মাউকুব আলীর বর্ণনাকেও সেই বলেছে মারফু হিসেবে তো ভিত্তি নেই তো নেই এমনকি যেটা আলী থেকে এসেছে এটার উপরে তানকিদ করেছে ইমাম নবির এমহল্লা এমনকি ইমাম আহমেদ বিন হাম্ম রায় তিনিও এই মাউকুব বর্ণটাকে তিনিও জেব বলেছেন ইমাম জফজির মল্লা তিনিও এই মাউকুব বর্ণটাকে মানে জেব বলেছে একাধিক ইমাম এই মাউকুব আলিস সত্যে বর্ণনাকে বলেছে সুপ্রিয় শ্রোতা আজকের আলোচনার খোলাসা হচ্ছে এটাই যে মুজফ্ফরবিন মহাসেন হাফেজ মূলত তিনটে রেফারেন্স ব্যবহার করেছে হাদিসটাকে জন্য প্রথম ভুল হচ্ছে এইটা হেদায়ের লেখক তিনি একটা ভুল করেছেন তিনি একটা মাউকুব হাদিস এই মাউকুব হাদিসটাকে তিনি মারফু বলে চালিয়ে দিয়েছে আর মুজফরবিন মোহসেন এই ইবারতটাকে নকল করে নিয়েছে যেহেতু মারফু আর মাউকুব দুটো বর্ণনা এসেছে তার জন্য কুবরা থেকে নকল করেছে অরিজিনাল আসলে এটা মাউকু মারফু ফোনা এটা মাউকুব তার জন্য বাইহাকির প্রথমে রেফারেন্স দিয়েছে সেকেন্ড রেফারেন্স দিয়েছে কি তা বল আসার থেকে কেন এটা মারফু সূত্রে এসেছে তারপর তিনি তিন নম্বর রেফারেন্সটা তিনি কি দিয়েছেন কি করতে গিয়ে প্রতিবাদ কার করছেন হেদায় লেখকের কেননা হে দায়া তিনি এটা তিনি মারফু হিসেবে বর্ণনা করেছে তাই মুজফরবিন মোহাসেন তিনি হেদায়ের লেখকের প্রতিবাদ করেছে মারফু যেহেতু হেদায়ের লেখক বানিয়েছে তাই বিশেষ করে মুজফরবিন হোসেন আবেদ তিনি হেদায়ের লেখকের প্রতিবাদ করতে গিয়ে তিনি বলেছেন মারফু হিসেবে কোনো ভিত্তি নেই কেন হেদায়ের দাবি যেটা মারফু বর্ণনা ভুল কে করেছে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে মানে কেঁচো আপনারা খুঁড়তে গেলে কেউটে বেরোচ্ছে দেখেন মুজফ্ফরে ভুল ধরতে এসে আপনাদের আবার কিতাব আল হেদায়া আল হেদায়ের মধ্যে দেখেন যে মাউকুপ একটা বর্ণনাকে আলিবিন আবিতলেব তলেব নানুর একটা বর্ণনাকে হেদার লেখক চালির কার নামে যেটা আল্লাহ রসুল বলেছে অথচ আল্লাহ রসুল বলেই নিয়ে কথা তাহলে আপনাদের হেদার লেখককে এখন আমরা বলবো জি না নাউজুবিল্লা বিন জালিক আমরা এ মনটা বলতে চাই না তাই বই রিজাল করেন আপনার সাহেবকে বলছি দেখুন ভিডিও বানাচ্ছেন একটা বইয়ের বিরুদ্ধে একটা এমন কিছু আপনি ভিডিও নিয়ে আসেন যে আসলে একটা মস্ত বড় একটা বড় একটা ভুল করেছে কিন্তু মুজফরদ্দিন হোসেন তারপরে যে গ্রামের মধ্যে যে জুমা শরৎ হবে ইমাম বুখারি রহিম হল্লা তালিকাত আছে তিনি তজমতুল বাব রচনা করেছেন একাধিক সাহাবি একাধিক তাবেই বর্ণনা করেছে পয়েন্ট অফ ভিউ একটা অ্যান্টিভ্যানাম যদি ধরেও নিহাদিস সহি ইহাদিস যদি সইও ধরে নিই তাহলে হানাফি মাজাবের বর্তমানে প্রেক্ষাপটে যারা জুম্মাস্তরাত গ্রামে পড়ছে এগুলোকে বন্ধ করতে হবে শুধু ফতোয়ার কিতাবের মধ্যে লিখে রাখবেন গ্রামের জুমান মসজিদে নামাজ হবে না অথচ আপনারা গ্রামের মধ্যে জুম্মলাত কায়েম করবেন এটা তো মেনে নেওয়া যায় না হতো হচ্ছে গ্রামের মধ্যে আপনাদের সালাত কায়েম করা যাবে না বইয়ের মধ্যে লিখেছেন মুজফপুরে ভুল ধরতে এসেছেন অথচ গোটা বিশ্বে আমরা দেখি যে হানাফি মাজাব মানে কট্টরপন্থী হানাফি হুজুর ওই মসজিদে খুদ অথচ এটা শহর না হানাফি এই আশরাফুল হেদায়ের মধ্যে একদম তারা শহরের জন্য মানে কোন মসজিদে সলাভ জুম্মরাত আদায় করা যাবে একদম পাঁচশো চুরানব্বই থেকে পাঁচশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে ডিটেলস আলোচনা করেছে ওখানে হাকিম শর্ত করেছে ইসলামী খিলাফত তথা ইসলামী হুদুদ কায়েম থাক তবে এমন জায়গা যদি হয় তবে জুমা কায়েম করা যাবে তো বাংলাদেশে কোনো জায়গাতে ইসলামী হদুদ কি কায়েম করা হয়েছে এমনকি ঢাকার বংশাল মসজিদের মধ্যেও হানাফিদের ফতোয়া অনুযায়ী তার জুম্মা কায়েম করতে পারবে না ফতোয়ার গ্রন্থে লিখে রাখবেন এক যে গ্রামের জুম্মা সালাত হবে না অপরদিকে আপনারা কি করছেন গ্রামের থেকে নিম্ন গ্রাম একদম গ্রাম ইলেকট্রিক নেই সেই এলাকাতে আপনার জুমার সালাত আদায় করছেন হুজুর আপনি জুমার খুতবা দিতে যাচ্ছেন হুজুর আপনি সেখানে গিয়ে জলসা ওয়াজ মাহফিল করে আসছেন ওখানে মাদ্রাসা দায়িত্ব আছেন তো শুধু ফতোয়া দিয়ে রাখলে হবে নাকি আমল তো করতে হবে এই জন্য আমি বলি যে এইসব বিষয় নিয়ে ভুল ধরাধরি করতে গেলে আমরা যদি হেদায়ারও যদি ভুল ধরতে শুরু করি হেদায়ের যতগুলো হাদিসের মধ্যে ঢুকে দিয়েছে এক হাদিসের সঙ্গে আর হাদিস ঢুকে দিয়েছে এমন অসংখ্য দিতে পারবো আমরা রেজাল্ট করিম আবরার সাহেবকেও দেখতে চাই যে তিনি কত পারেন ইনশাল্লাহ রেজাল্ট করিম আবরার তো জব দিচ্ছি পাশাপাশি আমরা এটা আপনাদেরকে দেখাবো যে হেদায়ার মধ্যেও এমন কিছু হাদিস নিয়ে এসেছে হেদায়ের লেখক যে একটা হাদিস আসলে একটা নয় দুই তিনটে হাদিসকে নিয়ে একটা ইবারত বানিয়ে দিয়েছে একটা হাদিস বানিয়ে দিয়েছে এমন আদিসেও এই হেদায়ের মধ্যে অজস্র জায়গাতে আছে যদি আমরা শুধু মুজফর বিন মহাসেন হাফেজুল্লাহ তিনি তো আহলে হাদিস একজন আলেম কিন্তু আপনাদের ফেকার গ্রন্থের যদি আমরা অবস্থা যদি খুলতে লাগি ইনশাআল্লাহ তখন বুঝতে পারবেন যে আপনারা হানাফি মাজাবকে নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যতই কেঁচো খুঁড়তে যাবেন তত কেউ বাড়ি বেরিয়ে আসবে মুজফ্ফরের জবগুলো চলতে থাকবে ইনশাল্লাহ পাশাপাশি হানাফিদের লেখার লিখির মধ্যে অজস্র যে ভুল মিথ্যা প্রতারণা করা হয়েছে এর আমরা জবাব দিতে দিতেই থাকবো ইনশাল্লাহ আমরা ধারেক পর্যায়ে আরেকটা আমি এপিসোডও করতে থাকবো পাশাপাশি ইনশাল্লাহ আর আরেকটা বিষয় মনে রাখবেন যে হাফেজ জুবার আলী জাই রহমহলার একটা উর্দুতে কিতাব আছে দশ তিনশো ঝুঁক এই নামে একটা বই আছে বইটা পড়ে নেবেন যে দেবন্দি দেবন্দীরা প্রায় তিনশো কথা বলেছে বইটা পড়তে পারেন ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে আরো কিছু নিয়ে আসবো যে বাঙালি হানাফি দেবন্দীরা যে কত পরিমাণে যে জালিয়াতি করেছে এগুলো সিরিজ বানাতে আমরাও ইনশাল্লাহ অচিরে বানাবো কেন তারা শুরু করেছে আমরা একটু দেখি না কে কত দূর পারে যাই হোক মানুষত্বালোস না এ পার্থ তালা আমাদের প্রত্যেককে হেদায়তের পরে রাখো সকল করে আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে মতো আলোচনা শেষ করলাম ইল্লাল